আমার চাচাতো বোন এর ভিতরে চাকরি করতো, উনি এখন নিকুজ আছে, বাইর হয় নাই। তো ওনার ছেলে মেয়ে সবাই কুজাকুজি করতেছে, এখনো পায় না। আমরা দেখতেছি এটার ভিতরে আরো লাশ বাইর হয় কিনা। চার তালায় কাজ করতো, আগুন লাগার পরে নাকি গেটে তালা ঝুলানো ছিল, বাইর হইতে দেয় নাই, এখনো ওনারে পায় নাই, কুজাকুজি করতেছে। এই ঘটনা ঘটার পিছনে একটাই কারণ, সেটা হলো যে জায়গায় শ্রমিকরা চাকরি করে তার পাশাপাশি কেমিক্যালস রাখা হয়েছে, কার্টন রাখা হয়েছে, এটা কোনো অবস্থাতেই হতে পারে না। তো কেমিক্যালস থাকলে আগুন লাগবে, ধরবেই। নিমতলিতে যেটা ঘটছে এখানে একই ঘটনা ঘটছে, একতলা কেমিক্যাল, একতলা শ্রমিকরা কাজ করে, এভাবে করার কারণে কেমিক্যালসের আগুনটাতে আটতলা পুরোটাই জ্বলে ছাই হয়ে গেছে, কিচ্ছু নাই আজকে ছয়তলা পর্যন্ত। আজকে আমার দাবি সেটা হলো যে এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত কমিটি করতে হবে, সে তদন্ত কমিটিতে শ্রমিকদের প্রতিনিধি রাখতে হবে। প্রশাসনিকভাবে করে দিয়ে জানাতান কমিটি আমি মানি না। আমার দাবি যে এখানে প্রশাসনিকভাবে কমিটির সাথে এখানে শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে। আজ আমরা যেটা অনুমান করছি যে তারা প্রথমে যখন আগুন লাগে তারা হয়তো আগুনটাকে মনে করেছিল যে তারা নিয়ন্ত্রণ করতে পারবে, বা তারা হয়তো গুরুত্ব দেয়নি। পরবর্তীতে আগুন যখন বড় হয়ে যায় তখন আসলে তারা তাদের আর যাওয়ার পথ ছিল না। তো এটাও কিন্তু আসলে একটা সাধারণ একটা বিবেচনা যে আমরা দুর্যোগ হলে ছোট হোক বড় হোক প্রথমেই অ্যাকশনটা নিতে হবে, কারণ এখানে টাইম একটা বড় ফ্যাক্টর। টাইমটা যদি আমরা ব্যবহার না করি পরে কিন্তু দুর্যোগ বা বিপদ যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর সময় থাকে না। ভিতরে যে তাদের কার্যক্রমগুলো চলছিল, এখানে স্টোরেজ ছিল, পাশাপাশি তাদের কিছু প্রোডাকশানেরও যন্ত্রপাতিও এখানে আছে। তো এগুলো আবার তাদের যে কম্পার্টমেন্টগুলো এগুলা ওয়্যারিং দিয়ে বা নেটিং নেট দিয়ে এগুলোকে বিভক্ত করা। তো ফলে যেটা হয়েছে যে এত বড় ভবনে কিন্তু সিঁড়ি ছিল মাত্র দুটি। তো প্রথম আগুন লাগার সাথে সাথে কিন্তু প্রথম সিঁড়িটা আগুনের মধ্যে পড়ে যায়, ফলে সেটা ব্যবহার করতে কেউই পারেনি। তবে যারা সময় পেয়েছে তারা তো ছাদে চলে গেছে। তবে এই ধরনের অগ্নিকাণ্ডে কিন্তু একটা সবচেয়ে সহজ সমাধান যেটা, যে আগুন লাগার সাথে সাথে এটা একটা কমন, এটা আমরা বলে থাকি সবাইকে যখন ট্রেনিং দেই, আমরা ট্রেনিংয়ে বলে থাকি যে কমন ড্রিলটা হলো যে আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে সকল ভবনে যারা ব্যবহারকারী থাকবেন বা অবস্থানকারী থাকবেন তারা দ্রুত নিচে নেমে আসবেন। প্রথম কথা দেখুন, আমাদের ফায়ার সার্ভিস এবং আমাদের পুলিশ সার্ভিস, আমাদের ইউএনও ডিসি তাৎক্ষণিকভাবে তারা আসছেন এবং তাৎক্ষণিকভাবে এসে তারা জীবিত উদ্ধারও করেছেন আপনাদের ফায়ার সার্ভিসের, এবং তাদের যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে এই ফায়ারটা কন্ট্রোল করতে, আপনারা সেটাও দেখেছেন। আমি সেটাই প্রথমেই বলেছি, কারো যদি কোনো ত্রুটি থাকে, নির্মাণ ত্রুটি থাকতে পারে, আমাদের শ্রমিকদের পরিচালনার ত্রুটি থাকতে পারে, সব কিছুই থাকতে পারে, এগুলি তদন্তের আগে আমরা কিছুই এখন বলছি না, তদন্ত শেষের পরে আমরা জানাবো। আপনি যেটা বলছেন যে এখানে কোনো ত্রুটি, বিল্ডিং কোড মেনেছে কি না, শ্রমিককে আসে কি না, এখানে আমাদের ইউএনও সাহেব এখানে আসেন, তারা সবই দেখবেন, ডিসি মহোদয়রা আসেন, তারা একটা অলরেডি একটা তদন্ত টিম করেছেন, আমাদের মন্ত্রণালয় থেকে একটা তদন্ত টিম হয়েছে, এই সব কিছু বেড়ে আসবে। যার আমি আবারও রিপিট করছি, কেউ যদি সামান্যতম এখানে ভুলভ্রান্তি করে থাকেন, দোষ করে থাকেন, তাদের অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, সবগুলির জন্যই আইন অনুযায়ী বিচার হবে। অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে। আমরা যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যে দুইজন এখনও জীবিত আছেন হসপিটালে তারা, আমরা মনে করি তারা সুস্থ হয়ে ফিরে আসবেন, আর যারা যাদের আত্মীয় স্বজন চলে গিয়েছেন তাদের এই দুঃখ বেদনা যেন আল্লাহ তাআলা সহ্য করতে দেয়, সেটাও আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আর সরকারিভাবে যে সমস্ত সহযোগিতা, যে সমস্ত সাহায্য ডিসি মহোদয় তাৎক্ষণিকভাবে করেছেন এবং আরও আমাদের যা যা প্রয়োজন এদেরকে এই দুঃখ লাঘব করার জন্য আমরা সব কিছু করব। একটা দুর্ঘটনা ঘটেছে, একটা হত্যা হয়েছে, একটা অনেকগুলি মানুষ মারা গেছে, মামলা তো হবেই, মামলাটা হবে। আমি যেটা প্রথমেই বলেছি, মামলা হবে, তদন্ত হবে, যারা দোষী, যারা মানে সামান্যতম এর সঙ্গে মানে দোষী সাব্যস্ত হয় তাদেরও বিচার হবে।